মানে ঈদ, তাই চাকু বটি এই দাও এটা কেনাকাটার জন্য দেখছি আমি কুরবানি চাকুর জন্য একটা হারকাটি কিনলাম আর একটা চাকু কিনলাম। আমার বাড়ি নওগাঁ জেলা, নওগাঁ সদর। জি, কুরবানির জন্য পরিস্থিতি, মানুষের হাতে টাকা পড়া নাই, কিভাবে মানুষ জিনিসপাতি কিনবে? সব জিনিসের দাম বেশি, আমাদের লোহা নতুনের দাম বেশি, কয়লার দাম বেশি, আমাদের জিনিসের দাম বেশি, তাহলে কাস্টমার আগে ভয় পারে। এখন কথা হলো কয়লার দাম বেশি, বুঝছেন? কয়লার দাম বেশি, কথা হলো এখন খালি গ্যাস, গ্যাসের জন্য ওই ঘড়ি পুড়ছে না। তবে এক দিন কয়লা নিতে গেলে 100 টাকা, 80 টাকা করে, সেটা আবার কেরোসিনের তেলে হলো কয়লা দিচ্ছে আমার। তাহলে এক দিন কয়লাতে আমি কাজ করবো, এই এত বড় চাকু দিলে একটা ভাত দেয়, তাহলে এই চাকুটা ভাত দিয়ে দিলে আমি 100 টাকা চাই। সে বলে এই চাকু 100 টাকা নেবেন, তো আমি 50 টাকা করে দেয়, তাহলে কী করবো? আমি করে দেই, তারপরেও হলো চলে, কিন্তু আমি কী করবো? কিন্তু 100 টাকা চালে আমার তো ধরো পিঠাই, আমি মানছি কী করবো আর? এখন ব্যবসা বাণিজ্য কম, তার মধ্যে কয়লার দাম বেশি, কয়লার দাম বেশি, এইভাবে তো আমাদের হচ্ছে না। ওই কোনো মতো করে খালি দিন চলা কাজ করতেছি এই পর্যন্ত। নাই ওই অর্ডার কোনো কিছু নাই, এই বলে মানে কোনো মতো আর কি চলেছে এই পর্যন্ত। বেচা কিনা কম, এদের এখনো বেচা কিনা শুরু হয়নি, ব্যবসা করলে তো আমরা বসে আছি। বা বেচতেছি 450 টাকা কেজি, চাকু বেচতেছি 20 টাকা, 30 টাকা পিস, বড়ি বেচতেছি 200 টাকা, 150 টাকা, 250 টাকা পিস। কাস্টমার এবার খুবই কম, এখন আমাদের বেচা কিনা হচ্ছে না।